Parul? Parul, Chihola, doar? Parul? Mollikar hashi shunlam mone holo oi Maharaj temon kichu to tale eto ta bhul holo amar hote pare karon ami shob shomoy obocheton mone Mollikar phire ashar kotha tai bhabchi tai hoto hashi ta kane bajche e kemon durjog jeno Parul ar Raghuber biyete উঠে পড়ে লেগেছে প্রকৃতি বাধা দেওয়ার জন্য না না মহারাজ এ কি বলছেন আমার মতো পারুল তো প্রকৃতি মায়ের সন্তান পারুলের বিয়েতে প্রকৃতি মা কেন বাধা দেবেন সেটাই তো বুঝতে পারছি না পদ্মাবতী কি হচ্ছে কি প্রকৃতি মা পারুলকে তার সমস্ত বিপদে সব সময় সাহায্য করেছেন তাকে আশীর্বাদ করেছেন তাকে বিপদ থেকে উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছেন তাহলে এখন কেন তিনি এরকম অদ্ভুত আচরণ করছেন পদ্মা তুমি একটা কাজ করো তুমি তোমার মাকে ডাকো তিনি এর পথ বলতে পারবেন মা মা দেখা দাও মা দেখা দাও মা পারুলের বিয়ের মণ্ডপ দুর্যোগের কবলে তুমি রক্ষা করো মা এ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় রে পদ্মা তাহলে এ কোনো সাধারণ ঝড় ঝঞ্ঝা নয় এ এক অন্য রকম ঝড় এই ঝড় আমি তৈরি করিনি তাই এই ঝড়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমার নেই এ ঝড় যে আমার কথাও শুনবে না অন্য রকম ঝড় মানে কি রকম ঝড় মা এই ঝড় অন্য কেউ তৈরি করেছে মায়ার সাহায্যে আর সে অসীম শক্তিশালী তাই এই দুর্যোগ আমি থামাতে পারবো না তোদেরই লড়াই করতে হবে এই দুর্যোগের সাথে এর মোকাবিলা করতে হবে আমি আসি রে আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে কি ইঙ্গিত দিয়ে গেলেন প্রকৃতি মা কে সৃষ্টি করেছে এই দুর্যোগ তবে কি রাক্ষসী রানী মণিমল্লিকা কেউ ওই খুনির ভেতর কে আছে আমি বলেছিলাম না ওই রাক্ষসী ঠিক ফিরে আসবে দেখলে তো ফিরে এসেছে ওকে আগেই মেরে ফেলা উচিত ছিল অনেক আগে হ্যাঁ মহারাজ একদম ঠিক বলেছেন আপনি না তোমরা কেউ আসবে না কেউ না এই রাক্ষসী রানীকে আজ আমি দেখব সম্মুখ সমরে সে কত বড় শক্তিশালী রাক্ষসী রানী মণিমল্লিকা সাহস থাকে তো যুদ্ধ কর আমার সঙ্গে যুদ্ধ কর তুমি আজ তোমাকে আমি বেঁচে ফিরতে দেব না সামান্য এক মানুষ সে কিনা হুঙ্কার দিচ্ছে রাক্ষসী রানী মণিমল্লিকাকে বেশ চমৎকার তা তুই যখন চাস তোর সঙ্গে বরং একটু লড়াই লড়াই খেলা যাক কি বলিস তারপর না হয় তোকে আমি চিবিয়ে খাব না সেনাপতি মশাই তুমি যাবে না ওকে বিশ্বাস নেই না পারো আজ তুমি আমাকে বাধা দেবে না আজ আমি এর শেষ দেখে ছাড়ব আমি এর শেষ দেখে ছাড়ব
খেলাধুলো তো অনেক হলো, এবার এক এক করে নিকেশ করবো আমি সব কটাকে। শিখি, তোরা আবার চেষ্টা করছিস? এই এত কিছুর পরও তোরা নাকি আবার চেষ্টা করছিস? তোরা তো সব দুধের শিশু, কি ক্ষতি করবে তোরা আমার? তোদের সাত ভাইয়ের মিলিত শক্তিও আজ ব্যর্থ হয়েছে, এবার তো তোরা কিছু করতে পারবি না, যা করার আমি করব। একটু নড়ার চেষ্টা করবি না তোরা, তাহলে কিন্তু সবকটা একসঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু শুধুই তোরা আমাকে মারার চেষ্টা করছিলিস, তোরা বোধ হয় ভুলে গেছিস আমার প্রাণ এই লাল রক্ত চুনির মধ্যে সুরক্ষিত আছে। তাই এই চুনি যতদিন আমার কাছে আছে, তোরা অন্তত আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার প্রাণ নেওয়া তো দূরের কথা, আমার কিছুই করতে পারবি না তোরা। এই চুনি আমার কাছে থাকলে আমার প্রাণ সুরক্ষিত থাকবে, কিন্তু কিন্তু আমি চাইলে এক্ষুনি তোদের সব কটাকে শেষ করে দিতে পারি। সেই চেষ্টাও আমি করেছি বহুবার, কিন্তু বারবার শুধু ব্যর্থ হয়েছে। তোরা আমার শত্রু, আমার চির শত্রু তোরা। আমার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই পদ্মাবতী। রানী পদ্মাবতী যখন রানী হয়ে সূর্যনগর আসে, তখনই আমার কপাল পড়েছিল। আর তাই তো প্রতিশোধ নিতে পদ্মাবতীর সাত সন্তানকে আমি পুঁতে দিয়েছিলাম সাত সাত রাজ্যে। কিন্তু তখন আমি জানতাম না পারুলের কথা, জানলে আমি পারুলকেও পুঁতে দিতাম। পারুল বেঁচে গেল, আর কাল হলো আমার। ভয়ঙ্কর সাত সাতটা দেশে গিয়ে পারুল উদ্ধার করেছে তার সাত সাতটা ভাইকে। বারবার আমি ব্যর্থ হয়েছি, বারবার হারিয়েছে আমাকে এই পারুল, আর তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে সেনাপতি রাঘবেন্দ্র। এই সেনাপতি রাঘবেন্দ্র যে কিনা একদিন সেনাপতি হয়ে ঢুকেছিল সূর্যনগরে, সেই দিন থেকে আমার সেনাপতিকে একটু পছন্দ ছিল না, কারণ আমি বুঝতে পেরেছিলাম এই সেনাপতির কোনো মতলব আছে। আর তখন আমি জানতাম না এই সেনাপতি মহেন্দ্রর খুব কাছের মানুষ, সেনাপতি বীর প্রতাপের একমাত্র পুত্র সেনাপতি রাঘবেন্দ্র। প্রথম দিন থেকেই আমি ওকে অপছন্দ করতাম, আমি তখনই বুঝেছিলাম সেনাপতি রাঘবেন্দ্রর কোনো মতলব আছে। আর ঠিক ঠিক তাই হলো, সেনাপতি রাঘবেন্দ্র জোট বাঁধল আমার চিরশত্রু পারুলের সঙ্গে। ওরা দুজন চেয়েছিল পদ্মাবতীকে মুক্ত করতে, আর এটা যখনই আমি জানতে পেরেছি তখনই পাতালপুরীতে সর্পরাজ্যে সাপের পাহারায় রেখে এসেছিলাম পদ্মাবতীকে। কিন্তু সেখান থেকেও পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র মিলে উদ্ধার করেছে রানী পদ্মাবতীকে।
এই পারুলকে বলি দিয়ে হতে চেয়েছিলাম আমি পূর্ণ রাক্ষসী, কিন্তু পারিনি। শেষ মুহূর্তে আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে পারুল। আমার নিজের দেশ, আমার নিজের দেশ রাক্ষস রাজ্যকে এই পারুলা সেনাপতি রাঘবেন্দ্র উদ্ধার করে এনেছে তার তার চাপা ভাইকে। অবশেষে অবশেষে একদিন দিন এলো আমার, যেদিন পারুলকে বলি দিয়ে হলাম আমি পূর্ণ রাক্ষসী। পূর্ণ রাক্ষসী হবার দিন আজ। যদি কেউ যেতে সে রাক্ষসী রানী মণিমল্লিকা। রাক্ষসী রানী মণিমল্লিকা। কিন্তু তারপরেও আমি শান্তি পাইনি, কারণ এই পারুল আবার বেঁচে ফিরে এসেছে। ফিরে এসেছে তার নতুন রূপে, নতুন চেহারায়, আরো অনেক শক্তিশালী হয়ে। এই পারুল আক্রমণ করেছে আমায় নতুন রূপ নিয়ে। একবার তোমায় মেরেও ফেলেছিল ওই পদ্মাবতীর চা। আজ তো আমি তোকে বলি দেবই পারুল, এতদিন ধরে আমার হাত ছেড়ে অনেকবার পালিয়ে গেছিস তুই, অনেকবার আমার ছুরি ধরে দিয়েছিস, কিন্তু আর না, এবার তোর আর নিস্তার নেই। চল তন্ত্রবাটা না থাকলে তো সেবার আমি বেঁচেই ফিরতাম না। তন্ত্রমাতার কথায় আনন্দভূমি থেকে রংধনুর রং নিয়ে এসে পারুল বাঁচিয়েছিল সেদিন আমার প্রাণ। কারণ পারুলের আর কিছুই করার ছিল না, কারণ পারুল জানতো আমি না বাঁচলে তার সাত ভাইকেও পারুল উদ্ধার করতে পারবে না। কারণ পারুল জানতো যদি রানী মণিমল্লিকা মরে যায় তাহলে তার সাত চাপা ভাইও শুকিয়ে যাবে। বিপদের আঁচ বুঝে পদ্মাবতী আর তার সাত চাপা সন্তানকে বন্দি করেছিলাম আমি এক গুপ্ত কারাগারে। কিন্তু সেখান থেকেও পারুল পদ্মাবতীকে উদ্ধার করেছে, উদ্ধার করেছে তার সাত চাপা ভাইকে, খুঁজে বের করেছে মহেন্দ্রকে, আর ছিনিয়ে নিয়েছে আমার থেকে সূর্যনগর। তন্ত্রমাতার সাহায্যে আমি আমার প্রাণ সুরক্ষিত করেছিলাম এই লাল রক্ত চুনির মধ্যে, কিন্তু তাতেও শান্তি নেই। কিভাবে যে এই লাল চুনি কখন চলে গেল পারুলের হাতে আমি আমি বুঝতেও পারিনি। আমি তখন পারুলের না পারছি কোনো ক্ষতি করতে, না পারছি শান্তিতে ঘুমোতে, আর তাই পারুলের ভয় আমি লুকিয়েছিলাম ওই তিন মাথা পাহাড়ের গুহায়। কিন্তু কিন্তু আজ অনেক কষ্টে আমার এই প্রাণ ভরা রক্ত চুনি আমি হস্তগত করতে পেরেছি পারুলের কাছ থেকে। এবার পারুল আর তার চৌদ্দ কুষ্টিকে শেষ করে আমি ফিরে যাব আমার রাজ্যে, রাক্ষস রাজ্যে। সেখানে অপেক্ষা করে আছে আমার বাবা, সেখানে গিয়ে আমি রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা করব। সারা পৃথিবীতে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা হবে, আর যার যার একচ্ছত্র অধিকারী হব আমি, আমি একমাত্র রাক্ষস রানী মণিমল্লিকা। তোরা পারবি না, তোরা পারবি না এই মায়ার বাঁধন থেকে মুক্ত হতে। ব্যর্থ চেষ্টা করছিস তোরা, অকারণে এই চেষ্টা করছিস। এই চুনি যতক্ষণ সুরক্ষিত আছে তোদের সব চেষ্টা ব্যর্থ হবে। যেভাবে হোক ওই চুনি ওই রাক্ষসীর হাত থেকে ছিনিয়ে নিতে হবে ভারি কি, নয়তো পারুল্লা ঘোর বিপদে পড়বে। আর দেরি নয় তাহলে, চল এক্ষুনি। Oh!
ভাগ্যিস তোরা ছিলি, তোদের জন্য প্রাণে বাঁচলাম আমরা। সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মনে হলো মণিমল্লিকার বিনাশ হলো আজ, কিন্তু আবার ফিরে আসবে কিনা কেউ জানে না। আমি কিন্তু সত্যি চাইনি যে ওর এইভাবে বিনাশ হোক। আমি চেয়েছিলাম ও নিজেকে শুধরে নিক, কিন্তু নিজের পাপের ভারে আজ ওর এই অবস্থা হলো। ও যদি নিজেকে শুধরানোর একটু চেষ্টাও করত, তাহলে আজকে এই দিন ওকে দেখতে হতো না। মহারাজ, শুভলগ্ন অতিক্রান্তের পর খুব শীঘ্রই সিঁদুরদান সম্পূর্ণ করতে হবে। একেবারে ঠিক বলেছেন। এই এই কে কোথায় আছো? চলো তাড়াতাড়ি চলো, চলো। আরে এসো এসো এসো, সবাই এসো, আসো আসো পণ্ডিত মশাই। কোথায় গেলে কোথায় তোমরা? উফ, আরে বিপদ খেটে গেছে। আর এই শুভ কাজ সম্পন্ন করতে হবে তাড়াতাড়ি করে। এই তোমরা কোথায়? এসো এসো।